সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে হলো সোমবার আর এখন বাজে সকাল 11:30। তার মধ্যেই আমার আজকে দুপুরবেলা রান্না বান্না সবকিছু কমপ্লিট করে নিয়েছি। ভাবলাম এই সময়টা একটুখানি কাজে লাগাই। সন্দেশের যে বিছানাটা ছিল না, সেটার কালার ছিল ব্লু। সন্দেশের লোম তার উপরে পড়ে 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 5 ইঞ্চি উঁচু হয়ে সাদা হয়ে গেছে। সেটা আজকে ভ্যাকিউম ক্লিনার দিয়ে সাফ করে দিলাম। ওদের লোম না যতই ঝাড় দিন কিংবা এরকম ঝেড়ে ফেলার চেষ্টা করুন, কিছু কিছু জায়গায় এমন এঁটে সেঁটে বসে থাকে, সেখানে ঝেঁটানাতা বালতি আপনার কোনো কাজেই আসবে না, তখন ভ্যাকিউম ক্লিনার অবশ্যই লাগবে। আর কিছুদিন যাবৎ দেখছি সন্দেশে প্রচণ্ড লোম উঠছে, টাকলু পাকলু হয়ে যাবে কিনা জানি না। সে যাই হোক, আপনাদের যাদের পোষ্য আছে লোম ওঠার একটু আধটু সমস্যা হচ্ছে, সারা বছরই দেখবেন একটু একটু লোম ওঠার সমস্যা থাকে। যখন অল্প উঠবে তখন চিরুনি দিয়ে পরিষ্কার করে দেবেন, আর যখন দেখবেন প্রচণ্ড পরিমাণে উঠছে, সামলাতে পারছেন না, যেখানেই যাচ্ছেন সেখানেই দেখছেন লোম আর লোম, তখন এরকম ধরনের একটা হ্যান্ডি মানে এগুলো আছে না, অবশ্যই ঘরে এনে রাখবেন। গায়ে যদি একটুখানি চালিয়ে দেন তাহলে এক্সট্রা যে লোম আলগা হয়ে থাকে সেটা বেরিয়ে চলে আসবে। দেখুন দেখতে পাচ্ছেন কত লোম উঠেছে। এই যদি চিরুনি দিয়ে আঁচড়াতাম না, আশেপাশে সবার বাড়িতে দেখতেন ডাইনিং টেবিল বেডরুম লোমে লোমাক্কার হয়ে যেত। দরকার নেই বাবা, প্রতিবেশী এসে বাড়িতে ঝামেলা করবে যে আপনার কুকুরের লোম আমার বাড়িতে কেন যাচ্ছে। আর আজকে আমি রান্না করে ফেলেছি ফুলকপির তরকারি আর আলু পেঁয়াজ কলি ভাজা। কুকুকে আজকে পড়াতে এসেছিল, যখন স্যার পড়াচ্ছে সেই টাইমটাকেও কাজে লাগিয়ে ফেলেছি ব্রেকফাস্ট বানিয়ে, আর গ্যাস অফ করিনি, সঙ্গে সঙ্গে দুপুরবেলা খাবার চাপিয়ে দিয়েছি। তাই জন্য 11:30টার মধ্যে আমার রান্নাবান্না হয়ে গেছে। এবারে রোদ্দুরে যাব, রোদ্দুরে বসবো। শীতকালে যদি রোদটা একটু গায়ে না লাগাতে পারি না, আরও আমি ডিপ্রেশনে চলে যাই বাবা, মনটা কি খারাপ হতে শুরু করে। আর এই দেখুন আমার ছাদে যে গাঁদা ফুলের গাছগুলো লাগানো হয়েছিল, একই টবে দুরকম কালারের গাঁদা ফুল লাগিয়ে দিয়েছি। লোকে ভাববে একটা গাছে দুরকম কালারের ফুল হচ্ছে, দেখতে পাচ্ছেন বেশ বড় বড় হয়েছে, এবারে গাছ ভরে যাবে। অল্প যত্নতেই না গাঁদা ফুল প্রচুর পরিমাণে ফলন দেয়। সন্ধ্যে 6:30, আর আমি একটুখানি কফি বানিয়ে খেয়ে নিলাম। শীতকালের বিকেল বেলায় চায়ের থেকে কফি খেতে না আমার বেশি ভালো লাগে। আর এই 3-4 দিন ধরে উনুন থেকে নামানোর সঙ্গে সঙ্গে যে কোনো জিনিস একদম ঠান্ডা শরবতের মতন হয়ে যাচ্ছে, চা কফি এগুলোর কথা বলছি। এখন মনে হচ্ছে উনুনে ফুটন্ত অবস্থায় যদি চুমুক দিয়ে খেতে পারি তাহলেই আমি গরম গরম জিনিসটা পাবো, আর না হলে নয়। মানে নামানোর সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যাচ্ছে, এটাই আমি বোঝাতে চাইছি এতক্ষণ ধরে। আর চা কফির মধ্যে এমন কিছু নেশালি পদার্থ মেশানো রয়েছে যেটা খেলে আপনার মুড যদি একটুখানি খারাপও থাকে সঙ্গে সঙ্গে চাঙ্গা হয়ে যায়। এই শীতকালের বিকেলবেলায় বাড়ি থেকে যখন সবাই বেরিয়ে যায়, একা একা বসে থাকতে থাকতে আলতু ফালতু হেনা ত্যানা আগডুম বাগডুম চিন্তা ভাবনা যখনই মনের মধ্যে আসতে
শুরু করে তখন মনটা আমার একটুখানি খারাপ হতে শুরু করে, বুঝলে তো? এই শীতকালের কথা বলছি, যেহেতু বাইরে লোকজনের আওয়াজ শুনতে পাচ্ছি না, জানলার পর্দা সেই দুটো আড়াইটে থেকে দিয়ে রেখে দিয়েছি, কালকে সকালবেলায় 12টা সাড়ে 12টার পরে এটা খোলা হবে, তার আগে আমাকেও কেউ দেখতে পারবে না আর আমিও পাশের বাড়ির লোকজনকে দেখতে পারবো না। এটাও কিন্তু মন খারাপের একটা বড় কারণ। আমি যেহেতু লোকজনের মধ্যে থাকতে বেশি ভালোবাসি, যদিও আমার বাড়িতে খুব একটা লোকজন নেই, আমি পুপু ইন্দ্র এই তিনজনই মানুষ, তবু আশেপাশের মানুষের আওয়াজ যদি একটুখানি কানে আসে তাহলে মনে হয় না বাবা আমি জঙ্গলে বাস করছি না, মানুষের মধ্যেই বাস করছি। সে যাই হোক, এখন কিছু করার নেই, মানুষ তো আর ভাড়া করে আনতে পারবো না আমার সঙ্গে গল্প করার জন্য। আর দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে কম্বলের নিচে যে সেই ঢুকি, আর এই 6টা সাড়ে 6টার সময় যখন আমাকে কম্বল থেকে বেরোতে হবে, এই কথাটা ভাবলেই না ভেতরে একটা ভয় কাজ করে। তবুও ভয়কে জয় করে নিচে গেলাম, যেটুকু জলের কাজ ছিল কমপ্লিট করে এক কাপ কফি নিয়ে আপনাদের সামনে এসে বসলাম। আজকে ডিনার আমাকে বানাতে হবে, একটুখানি স্পেশাল কিছু বানাবো, কড়াইশুঁটি অনেকটা না ছাড়িয়ে রেখে দিয়েছে। আর দু তিন দিন ধরে দেখছি বিকেলবেলার দিকে আমার একা থাকতে খুব একটা অসুবিধা হচ্ছে না, বেশ ভালোই লাগছে। এখন আমি পুপুকে 4টে সাড়ে 4টে বাজার সঙ্গে সঙ্গে বলি, এই তোরা যাবি না, তোরা প্র্যাকটিসে বেরিয়ে যা, তোরা প্র্যাকটিসে বেরিয়ে যা। মানে ওই যে 1 ঘন্টা 1.5 ঘন্টা মানে কাজ ছাড়া, কোনো দায়িত্ব ছাড়া আমি যে বিছানার মধ্যে এপাশ ওপাশ করবো, ওটাই আমার কাছে সুখের মতন। বড় বড় সুখ দেখবেন মানুষকে না খুব একটা হ্যাপি করতে পারে না, ছোট ছোট সুখ, এই যে বিকেলে 1 ঘন্টা 1 ঘন্টা নিজের মতন করে গড়াগড়ি করছেন, নিজের মতন করে বই পড়ছেন কিংবা টিভি সিরিয়াল দেখছেন, এইগুলোই ছোট ছোট সুখ দিয়ে আমাদের জীবনটাকে সুখী বানাতে হবে। সে চলুন এবার নিচের ঘরে যাই, ওপর ঘরে বিছানা ওঠাবো কি না ভাবছি। এখন তো 3 বেলা একই রকম বিছানা তোলা আর বিছানা পাতা করতে হয়, দুপুরবেলা সব কিছু টেনে টুনে বের করেছি, নাহলে শোবো কিসে? আজকে হলো সোমবার, এই সোমবারটা চলে গেলে আরও 1 বছর পরে আমাদের জীবনে সোমবার আসবে, মানে পরের সোমবারটা 21-এর সোমবার। এটা একবার খেয়াল করেছেন? এই সপ্তাহটা পুরো এইভাবেই আমরা গুনব। এই মঙ্গলবারটা মানে কালকে যে আসবে, এই মঙ্গলবারটা হচ্ছে লাস্ট মঙ্গলবার 2020-র, এবারে 21-এর মঙ্গলবার আমরা দেখব। আমাদের কাছে খালি প্রার্থনা করি যে এই 2020-র যে কটা দিন বাকি আছে, 4-5টা দিন খুব ভালোভাবে কেটে যাক, 21 যেন আমাদের কাছে অনেক কিছু সুখ বয়ে নিয়ে আসে, আনন্দ বয়ে নিয়ে আসে। এই 2020-তে যারা নিজের স্বজন হারিয়েছে, তারপরে মানে কাজ বাজ অনেক কিছু হারিয়েছে, অনেক কিছু কেড়ে নিয়েছে এই 2020, কিন্তু 21-এ তারা যেন একটু দুঃখ না পায়, তাদের কাছে এতটাই সুখ ভগবান পৌঁছে দিক, এটাই চাই। বিছানা বিছানার মতন পড়ে থাকবে, শীতকালে বিছানা অত পরিপাটি করে গুছিয়ে রাখতে পারি না, ভালো লাগে না। ইন্দ্র এত বদ, এত চালাক, গরমকালে ঘরে যতগুলো বোতল আছে কোনা কাঞ্চি থেকে খুঁজে বের করে ঠিক জল ভরে জায়গায় রেখে যাবে, যতদিন কনকনে শীত পড়েছে এক বেলাও বোতল ভরছে না। আজকে একটু চেঁচামেচি করতে হবে, সামান্য একটুখানি চেঁচামেচি করলেই আবার ঠিক কাজের মতন কাজ হবে। সন্দেশের জনসন ওয়েট টিস্যু দুখানা এনে রেখে দিয়েছে, একখানা তুলে রাখি, ছেলেটার চোখটা যে কি হলো, ডাক্তার দেখিয়েছিলাম সন্দেশের চোখের জন্য, বললো ওটা এখন ঠিক হবে না, ওষুধ দিয়ে জাস্ট কন্ট্রোল করতে হবে।
যে আলুর দমটা বানাবো, আলুটাকে ছাড়িয়ে প্রেশার কুকারে চারখানা সিটি দিয়ে হাফ সেদ্ধ করে নিয়েছি, কষানোর সময় ফুল সেদ্ধ করব। আর আমি যে কড়াইশুঁটির কচুরিটা বানাবো সেটা মিষ্টির দোকানের ট্র্যাডিশনাল কচুরির মতো নয়, এটা হচ্ছে চটজলদি গ্যাটিস টাইপের একটা কচুরি। সেই গ্যাটিস টাইপের কচুরি কিভাবে বানাই সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রকম ভাবে আমি যেভাবে গ্যাটিস টাইপের কচুরি যেই উচ্চারণটা করলাম, পাশের বাড়ির দাদা উকি মেরে আমাকে দেখলো, ভাবছে কি এ আবার কোন ধরনের রেসিপি, গ্যাটিস টাইপের কচুরি। সো চলুন কিভাবে কচুরিটা রান্না করি, মানে তৈরি করি সেটাই দেখাচ্ছি। ময়দা এখানে নিয়ে নিয়েছি, এর মধ্যে লবণ আর চিনি অলরেডি দিয়ে রেখে দিয়েছি, আপনাদের বলে রাখলাম পরে যেন ভুলে না যায়। আবার চিনি লবণ যদি দিয়ে দিই তাহলে একদম কচুরি মচমচে হয়ে যাবে, পাঁপড় ভাজার মতন হয়ে যাবে। কচুরি বানানোর জন্য কড়াইশুঁটিটাকে আমি পেস্ট বানিয়ে নেব। এখানে নিয়ে নিয়েছি কাঁচা কড়াইশুঁটি, যে পরিমাণ মতন অল্প একটুখানি আদা গ্রেট করে রেখে দিয়েছি, মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম, ঝাল বুঝে লঙ্কা দেবেন, মেশাবো অল্প একটুখানি হিং। হিংটা দিলে কচুরি খুব সুন্দরভাবে পেটে গিয়ে হজম হয়ে যাবে, হিং দিয়ে অবশ্যই রান্নাবান্না করবেন, তাহলে হজম শক্তি বেড়ে যাবে আপনার। এখানে রয়েছে ভাজা মশলা, যদি আপনার কাছে ভাজা মশলা না থাকে অল্প একটুখানি জিরা আর ধনে পাউডার দিয়ে রেখে দেবেন, আর অবশ্যই মনে করে লবণ মাস্ট, এটা ভুলে গেলে রান্না একদম ফ্লপ হয়ে যাবে। এর মধ্যে মিশিয়েছি অল্প একটুখানি জল। কড়াইশুঁটির পেস্টটা ঠিক এইভাবে বানিয়ে নিতে হবে, একটুখানি মানে হাতে লাগবে সেরকমভাবেই বানাবেন, একবারে মিহি করে বেটে ফেলবেন না, তাহলে কচুরির টেস্ট চলে যাবে, মানে কড়াইশুঁটির টেস্ট চলে যাবে। আর এর মধ্যে যে লবণ আর চিনি মিশিয়ে রেখেছি দেব অল্প একটুখানি সাদা তেল, এটা দিয়ে ময়দাটাকে ভালো করে ময়ান দিয়ে নিতে হবে। ময়দাটাকে ভালো করে ময়ান দেওয়া হয়ে গেছে, মুঠ করলেই মুঠো হয়ে যাচ্ছে, বুঝে নিতে হবে সুন্দর ময়ান দেওয়া হয়ে গেছে। এবারে কড়াইশুঁটির পেস্টটা অল্প করে নিয়ে নেব, তারপরে ময়দার সঙ্গে একেবারে মেখে নেব। আমি ময়দার মধ্যে এক ফোঁটাও জল ইউজ করব না, কড়াইশুঁটির পুর বানিয়ে তারপরে বেলে লুচি ভাজতে গেলে অনেক সময় লুচি ফেটে গিয়ে এই টাইপেরই কিন্তু হয়ে যায়, তাই ভাজার সময় ওরকম না করে একেবারেই ওরকম করে দিলাম। আপনার বাচ্চা কিংবা আপনার বাড়ির লোক যখন তখন খেতে চাইলে আপনি এটা বানিয়ে দিতে পারবেন। অনেকে না ওই কড়াইশুঁটির কচুরিতে পুর ভরতে হবে, তারপর বেলার সময় ফেটে পুরগুলো একদম বাস্ট হয়ে বেরিয়ে যাবে, ওই ভয় দিয়ে করতে চায় না তারা, এইভাবে করবেন একই রকম টেস্ট হয়। আলুরদম বানানোর জন্য কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দেব সর্ষের তেল, অবশ্যই সর্ষের তেল, জিরে, তেজপাতা, একটা শুকনো লঙ্কা। ফোড়নটা একটুখানি চড়বড় করে এলে আগে থেকে হাফ সেদ্ধ করে রাখা নতুন আলু এর মধ্যে আগে থেকে বেটে রাখা আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর কড়াইশুঁটির যে পুরটা বেঁচে গেছিল সেটা একসঙ্গে বেটে নিয়েছি, দিয়ে দেব লবণ, হলুদ আর রঙের জন্য এক চিমটি কাশ্মীরি রেড চিলি পাউডার। এবারে এটাকে ঢাকা দিয়ে আস্তে আস্তে মজাতে হবে, তারপরে যখন এটা থেকে তেল ছেড়ে আসবে অল্প পরিমাণে জল দেবো, যেহেতু একটুখানি মাখো মাখো রান্না করবো, অল্প জল দিয়ে আলুটা সেদ্ধ হয়েছে কিনা টিপে টাপে দেখবো, তারপরে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো, হয়ে যাবে আজকে আলুর দম। এবারে আমি কচুরিটাকে বেলে রেখে দিই। ময়দাটা মাখার পরে না আধ ঘন্টা থেকে 20 মিনিট এটাকে রেস্টে রাখবেন, বুঝে গেল, ছটফট করবেন না, কচুরি খাবো তাড়াতাড়ি খাবো, এক্ষুনি বেলে ফেলতে হবে, ভেজে ফেলতে হবে, গরম গরম চাটি খেয়ে নিতে হবে, তিন রকম চলে আসছে। এই 1.5 মাস আগে যদি এই কাশিটাই একদম
পাঠিয়ে দেবো। আমাদের ডিনার কমপ্লিট, আর রান্নাঘরে যেটুকু জলের কাজ ছিল সেটুকুও কমপ্লিট করে এবারে কম্বলের নিচে লাফ দিয়ে ঢুকে পড়তে হবে। লাইটগুলো অফ করে যায়, এই লাইট নেভাতে নেভাতে আধা ঘন্টা। ওই আগেকার দিনে জমিদার বাড়িতে সেই ইয়ে দিয়ে লাইট জ্বালাতো, মানে লম্ফগুলো জ্বালিয়ে দিত, লম্ফগুলো নিভিয়ে দেওয়ার জন্য এক একটা লোক থাকতো। সোলে সিনেমাতে দেখেছিলেন, ওই রামু কাকা না কে ছিল, সে হ্যারিকেন জ্বালাচ্ছিল, ইয়ে করছিল, সেরকম ডিউটি আমাকে দিতে হয়। কিন্তু ইন্দ্র গিয়ে চেক করতে যাবে, একটা লাইট যদি জ্বালানো অবস্থায় পায় বলবে লাইটের বিল কে দেবে। এ বাবা, ফোনটা আনতে ভুলে গেছি, তোর বাবাকে দিয়ে আনাবো, আর নিচে যেতে ইচ্ছা করছে না। আর রাত্রিবেলায় মুখে যে ফেস ওয়াশ দিয়ে মুখটা পরিষ্কার করব সেই সাহসটুকু পেলাম না, জলে হাতই দেওয়া যাচ্ছে না। যেটুকু করেছি তারপরে যেই বসে পড়লাম ব্যাস, আর জলে হাত দেওয়ার ক্ষমতা ইচ্ছা দুটোই চলে গেছে। ওয়েট টিস্যু দিয়ে সন্দেশকে পরিষ্কার করার জন্য যেটা এনেছিল সেটা দিয়ে মুখটা পরিষ্কার করে চলে এলাম। এবারে নাইট ক্রিম মাখবো, ঘুমিয়ে পড়বো, সকালবেলা উঠে দেখবো একদম নরম তুলতুলে স্কিন। কটা সিঁড়ি বেয়ে উঠলাম তো ব্যাস বুকের মধ্যে ধরাস 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 শুরু হচ্ছে, মনে হচ্ছে এক্ষুনি হৃৎপিণ্ডটা চলাচল বন্ধ করে দেবে। করে দিক, করে দিলে তো একদম ওপরে চলে যাবো রে। পিতৃলোক, পরলোক, প্রেতলোক এসব জায়গায় চলে যাব। আমি পিতৃলোকে যাব না, স্বর্গেও যাব না, প্রেতলোকে যাব। প্রেতলোকে কারা যায় জানেন? যাদের সংসারের মায়া মমতা কাটিয়ে ওঠার আগেই একদম হাপিস হয়ে যায়, মানে পটল লাগার টিকিট কাটে, তারা প্রেতলোকে যায়। জানিস কি ভয় পাচ্ছিস? কি বলতে নেই, এইটা তো পরলোকের, পরলোক নিয়ে যারা রাত্রিবেলা আমি বেঁচে থাকবো, যা হবে রাত্রিবেলা আমি বেঁচে থাকবো। হ্যাঁ, একটা কথা বলি, ওই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দেবযান যদি পড়ে না থাকেন একবার পড়ে দেখবেন, আমাদের পরলোক সম্পর্কে, মানে মানুষ মরে যাওয়ার পরে মানুষের কি হয় সেই সব কিন্তু লেখা রয়েছে, অনেকটাই লেখা রয়েছে, বেশ ভালো লাগবে। সত্যিকারের ঘটনা কি লেখা? হ্যাঁ, সত্যিকারের ঘটনা না, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ওয়াইফ যখন মারা গেছিলেন তখন উনি একটুখানি আধ্যাত্মিক লাইনে চলে গেছিলেন। তারপর ওনার যে নতুন বউ, মানে স্ত্রী, বউ বললে খুব খারাপ শোনায় অত বড় একটা কবির, অর্ধাঙ্গিনী, সরি আমাদের ইন্দ্র ওই ঘর থেকে বলছে অর্ধাঙ্গিনী বলো। জানো ইন্দ্র, উনি যে দ্বিতীয়বার বিয়ে করেছিলেন সেই বউয়ের বাবা ছিলেন তান্ত্রিক, ওনার সঙ্গে উনি মানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কিছুদিন তন্ত্র সাধনাও করেছিলেন। এই ঘটনাটা আমার একটু আবছা আবছা মনে রয়েছে, যদি ভুল হয় তো ক্ষমা করে দেবেন। চলুন আমার বকবক আজকের মতন এইটুকুই, আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, আর অল টাইম স্মাইল, অল টাইম স্মাইল করতে হবে। যতই স্কিনের পরিচর্যা করি না কেন শীতকালে আমাকে কালো ভুতুনি, কালো ভুতুনিই লাগবে, কারণ এত পরিমাণে কোল্ড ক্রিম মাখছি, আর কোল্ড ক্রিম মাখার সঙ্গে সঙ্গে বাইরে যে উড়ন্ত ধুলোগুলো সব এসে আমার মুখের মধ্যে জমা হচ্ছে, তাই জন্য স্কিন
এই শীতে ভালো থাকবে না, গরম পড়তে না পড়তে দেখবেন ধুলো বালি ময়লা পোথা দিয়ে ঘামের সঙ্গে খসে পড়ে যাবে। চিন্তা করতে হবে না, তাই শীতকালে একটুখানি পরিমাণ মতন ঘুম দিতে হবে জানেন।